মাধ্যমিকের বাংলা বিষয়ের সাজেশন দেখতে থাকো আলোচনা হবে জ্ঞানচক্ষু থেকে তিন ও পাঁচ নম্বরের বড়ো প্রশ্ন শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি বাংলা বিষয়ের যে কোনো অধ্যায়ের ক্ষেত্রে অবশ্যই লেখকের নাম উৎস বিষয়বস্তু এবং নামকরণের সার্থকতা এগুলো ভালো করে জানতে হবে পাশাপাশি এই যে তিন ও পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো প্রস্তুতি নিলে অবশ্যই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো দেখো প্রথমেই জ্ঞানচক্ষু থেকে তিন নাম্বারের প্রশ্ন আলোচনা হবে প্রথম প্রশ্ন দেখো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথাটা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল মার্বেল হয়ে গেল কোথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এই পর্যন্ত এই পর্যন্ত প্রশ্ন থাকলে দেখো একযোগ একযোগ এক অর্থাৎ তিন নম্বরের যেহেতু প্রশ্ন তাহলে প্রথম তিনটে খণ্ডতেই তিন নাম্বার হয়ে যাচ্ছে তবে অতিরিক্ত এখানে আরও একটা প্রশ্ন সংযোগ করে রেখে দেওয়া হয়েছে কারণ এই প্রশ্নটাও এসে থাকে তপন কী শুনেছিল কেমন এই প্রশ্নটাও তৈরি করে নেবে পরবর্তী প্রশ্ন বলেছে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না এখানে দেখো আহ্লাদ হবার কথা কী ছিল কেন এখানে আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণটা কী এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার উনিশে এসেছিল যদিও তো অবশ্যই তৈরি করে নেবে এটা গুরুত্বপূর্ণ আছে এবং জন্য পরের প্রশ্ন দেখো তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কোন দুঃখ ও অপমানের কথা এখানে বলা হয়েছে বুঝিয়ে দাও পরবর্তী দেখো অথবাদি প্রশ্নটা আরো এভাবে আসতে পারে তার চেয়ে দুঃখের কিছু নেই কোন ঘটনা সবচেয়ে দুঃখজনক পরবর্তী প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে কেন সেই ঘটনাটা অলৌকিক তো তোমাদের লিখতে হবে এর পরের প্রশ্ন দেখো বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা বিকেলে চায়ের টেবিলে কোন প্রসঙ্গে আলোচনা হয়েছিল তো মোটামুটি তোমাদের এই ছটা প্রশ্ন দেওয়া হলো এই অধ্যায় থেকে তিন নম্বরের আশা করি তোমরা বিষয়বস্তু নামকরণের সার্থকতা এবং সেই সঙ্গে টেক্সট বুক ভালো করে পড়ে নেবে তাহলে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর খুব সহজে হয়ে যাবে এরপরে দেখো তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা হবে তো পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন দেখো এক নম্বরে বলা হচ্ছে যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তপনের এমন মনে হওয়ার কারণটা লেখো তো এই যে লাইনগুলো তুলে দেওয়া হয়েছে এই লাইন তুলেই কিন্তু প্রায় পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে প্রত্যেকটা লাইন তুলের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে পরের প্রশ্ন দেখো তপন আর পড়তে পারে না এখানে বলেছে যে যে বোবার মতো বসে থাকে তপনের এরকম অবস্থার কারণটা বর্ণনা করতে হবে কেমন পরবর্তী প্রশ্ন দেখো গল্প প্রকাশিত হওয়ার পরে ছোট মেসর প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল তা করে না তপন প্রকাশিত গল্পটি পড়ে তার কেন মনে অভিমান জাগে তা বুঝিয়ে দাও পরবর্তী বলেছে জ্ঞানচক্ষু গল্প অনুসরণে তপনের জ্ঞানচক্ষু কীভাবে উন্নীত হয়েছিল তা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরের প্রশ্ন বলেছে জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু খুলে গেল তপনের এই জ্ঞানচক্ষু কিভাবে খুলে গেল তা আলোচনা করো তো মোটামুটি এই কতগুলো প্রশ্ন দেওয়া হলো এবার তোমরা এখান থেকে প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে দেখো বিশেষ করে যেগুলো তিনটি এবং দুটো স্টার চিহ্ন এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে নেবে পাশাপাশি এই জ্ঞানচক্ষু অধ্যায়ের পাশাপাশি আরও অন্যান্য অধ্যায়ের ভিডিওগুলো দেখে নেবে ভিডিও ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে পরপর তাছাড়া এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখতে পাচ্ছ তো জাস্ট একটা ক্লিক করো ক্লিক করলে ওই ভিডিওগুলো পেয়ে যাবে